হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এভিডোর মাধ্যমে দেখে নেবো জুন মাসে এই প্রকল্পগুলির টাকা পাবে বাংলার মানুষ এই এগারোটি প্রকল্পের টাকা যেমন এই যে দেখুন শিল্পী ভাতা কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলির টাকা কিন্তু পাবে তো এই এগারোটি প্রকল্প কি কি এবং আপনি কোনটা পান কবে আপনাদের অ্যাকাউন্টের ক্রেডিট হবে কারা পাবে কারা পাবে না সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন দেখে নেওয়া যাক এই এগারোটি প্রকল্প কি কি এবং কবে কিন্তু আপনাদের এই টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যেমনটা বললাম জুন মাসেই কিন্তু আপনারা এই টাকাগুলো পাবেন তো জুন মাসের সাত তারিখের মধ্যে এই সবগুলো প্রকল্পেরই টাকা ঢুকবে তো আমরা এখন দেখে নেব যে এই এগারোটি প্রকল্প কি কি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এক দুই তিন করে একদম আপনাদের জন্য পরপর পরপর সাজিয়ে দিয়েছি কোন কোন প্রকল্প রয়েছে কত টাকা রয়েছে এখানে দেখুন এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা পাঁচশো অথবা এক হাজার টাকা এটা আপনারা সকলেই জানেন তারপরে যেটা রয়েছে দুই নম্বরে শিল্পী ভাতা শিল্পী ভাতা এক হাজার টাকা এটাও কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই ঢুকবে তারপর দেখুন তিন নাম্বারে যেটা রয়েছে বৃদ্ধ ভাতা সেটাও এক হাজার টাকা সেটাও কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই ঢুকবে সবগুলো জুন মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু ঢুকবে তারপর দেখুন প্রতিবন্ধী সেটাও এক হাজার টাকা রয়েছে কৃষক বন্ধু সেটা পাঁচ হাজার ম্যাক্সিমাম রয়েছে ম্যাক্সিমাম পাঁচ হাজার না হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে বাজারে ঢুকতে পারে যেমন জমি তেমন কিন্তু টাকাটা ঢুকে এটা হয়তো আপনারা সকলেই জানেন তারপরে যদি আমরা দেখি তারপরে দেখুন ইমাম ভাতা এক হাজার টাকা তপশিলি বন্ধু এক হাজার টাকা পি এম কিষাণ দু হাজার টাকা পুরোহিত ভাতা এক হাজার টাকা বিধবা ভাতা এক হাজার টাকা জয়জোহার ভাতা এক হাজার টাকা এই যে প্রকল্পগুলো রয়েছে এগুলো কিন্তু খুব দ্রুত আপনারা টাকা পাবেন যেমন সাত তারিখের মধ্যেই ঢুকে যাওয়ার চান্সেস থাকে যদি সাত তারিখের মধ্যে না ঢুকে সেক্ষেত্রে কিন্তু দশ তারিখের মধ্যে এই প্রকল্পগুলির টাকা ঢুকে যায় তো যাই হোক আপনারা দেখলেন যে এখানে এই যে ভাণ্ডার প্রকল্প রয়েছে এই প্রকল্পটার ক্ষেত্রে হয় কি অনেক সময় দেখা যাচ্ছে এটা ঢুকতে ঢুকতে পনেরো তারিখ লাগিয়ে দেয় আর এই শিল্পী ফাঁদের ক্ষেত্রেও সেম প্রসেস হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে সাত তারিখের মধ্যে ঢুকে যায় অনেক সময় দেখা যায় আবার পনেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখে কিন্তু এই টাকাটা ঢুকে থাকে আর বাকি যে প্রকল্পগুলো রয়েছে এগুলো মোটামুটি ঠিকঠাক টাইমে টাকাগুলো কিন্তু ঢুকে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই এগারোটি প্রকল্পর টাকা বাংলার মানুষ আগামী জুন মাসে কিন্তু পেতে চলেছে এছাড়াও আরও অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সমস্তটাই কিন্তু দশ তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে যে কোনো প্রকল্পের টাকা বা ভাতার টাকা সেটা যেন মানে মাসের শুরুতেই অর্থাৎ মাসের প্রথম সপ্তাহতেই যেন তারা পেয়ে যায় অর্থাৎ যারা পাচ্ছে উপভোক্তা যারা রয়েছে তারা যেন সেই সপ্তাহতেই পেয়ে যায় এটাই কিন্তু বলা হয়েছে তো তেমনটা আপনারা ধরুন দশ তারিখের মধ্যে এই প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া ধরুন রয়েছে অনেকে স্বামী বিবেকানন্দ পান স্টাইপিংয়ের টাকা পয়সা পান সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনারা মাসের শুরুতেই পেয়ে যাবেন যদি আপনার অ্যাপ্রুভাল পেয়ে থাকে অ্যাপ্লিকেশন তো আশা করি আপনি বুঝতে পারছেন এই প্রকল্পগুলোর টাকা কিন্তু আগামী জুন মাসে বাংলার মানুষ পেতে চলেছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালে সাবস্ক্রাইব দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ